প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও স্টুডেন্ট ক্রেডিট কার্ড না মেলায় বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা এক নার্সিং ছাত্রীর। ব্যাংকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড হবে না জানিয়ে দিয়েছে ব্যাংকার, বাধ্য হয়ে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা ছাত্রীর। ঘটনা পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের ঘটনা। টাকার অভাবে মাঝপথে বন্ধ হবে পড়াশোনা, একাধিকবার ব্যাংক থেকে শুরু করে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও মেলেনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ব্যাংক জানিয়ে দিয়েছে হবে না কার্ড, কোনো উপায় না পেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা এক ছাত্রীর। বিষ খেয়ে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তিথি। চিকিৎসকরা জানিয়েছে আশা খুবই কম, কিন্তু তিথি কেন বিষ খেল? পরিবার এলাকার সমস্ত মানুষজনই জানাচ্ছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড না পাওয়ার জন্যই তিথি বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের ভের বাজার এলাকার জয়দেব তলুই ও রিঙ্কু দলুইয়ের একমাত্র মেয়ে তিথি দলুই। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর তিথি বেঙ্গালোর একটি নার্সিং কলেজে ভর্তি হয়। জানা যায় তিথি নার্সিং কলেজে ভর্তি হওয়ার সময় কলেজ কর্তৃপক্ষ থেকে জানানো হয় তার পড়া কমপ্লিট করতে খরচ পড়বে 3.5 লক্ষ টাকা। ভর্তির সময় এলাকাবাসীর সহযোগিতা তিথি 1 লক্ষ টাকা জমা দিয়ে কলেজে ক্লাস শুরু করে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন করার কারণে তিথি ও তার বাবা মা ভেবেছিল তার ব্যাংকের মাধ্যমে লোন পেয়ে যাবে, কিন্তু সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিলেও একাধিকবার ব্যাংকে ঘুরেও লোন না পেয়ে মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে তিথি। তিথির মা রিঙ্কু দলুই বলেন, নবান্ন থেকে শুরু করে বিকাশ ভবন একাধিকবার আমার মেয়েটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য গিয়েছে, এমনকি ব্যাংকেও গিয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ফিরিয়ে দিয়েছে, আর যে কারণেই আত্মঘাতীর চেষ্টা। আর এদিকে দ্বিতীয় কিস্তির টাকার জন্য কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে পরীক্ষার আগে তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে হবে, তা না হলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। আর কলেজের সেই নিয়ম অনুযায়ী টাকা পরিশোধ করার অর্থ সংগ্রহ করতে পারেনি তারা। ব্যাংক কর্তৃপক্ষ ফিরিয়ে দিয়েছে তিথিকে, তাই মানসিক অবস্থা থেকেই আত্মহত্যা করার পথ বেছে নিয়েছে, আর তাই জন্যই আত্মহত্যার চেষ্টা করেছে রবিবার রাতে তিথি বিষ খেয়ে। স্থানীয় বাসিন্দা থেকে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় তিথিকে। এলাকার মানুষের দাবি, যেখানে সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে সেখানে কেন ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবে না উঠছে প্রশ্ন। কাগজ ঘুরে দিচ্ছে বলছে লোন হবে নি, লোন দিয়া যাবে। লোনটা কিসের জন্য দরকার ছিল? আমার ওই পড়াশোনার জন্য। কিসে পড়ছিল? নার্সিং পড়ছিল। কোথায় পড়তে গেল? বেঙ্গালোরে। কিভাবে ভর্তি হয়েছিল? কত টাকা দরকার ছিল? 3.5 লাখ টাকা। টাকা জোগাড় করতে পেরেছিলেন? তারপরে কি হয়েছিল? আর পুরাটা জোগাড় করতে পারিনি আমরা। দিয়ে ব্যাংকে এরকম ম্যানেজারকে বললাম যে হলো আমার দিকে দাও লোন, আমরা মাসে মাসে তুমি যেটাই দিবে আমরা আমার দিকে বলো, আমরা কাগজপাতি সব নিয়ে এসেছি তোমার কাছে জমা দিয়ে, আর কত কিস্তি পড়বে আমরা দেবো, দিয়ে তুমি হলো আমার মেয়ের টাকা পাঠাও, না বলছে হবে নি লোন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংক কি দিল না? না। কতগুলো ব্যাংক ধরেছেন? আমরা দুটা ব্যাংকই ধরেছিলাম। তারপরে আমাদের স্টেট ব্যাংকেই সবসময় অ্যাপ্লাই করছিল, স্টেট ব্যাংকেই বলছে লোন দিবে, তোমরা ওখানকেই যাও। এমনকি ইসাইয়ের সাথেও কথা বলেছি, ইসাই আমার সঙ্গে যোগাযোগ করে দিচ্ছে ব্যাংকের সাথে, তবুও ব্যাংকের ম্যানেজার মানলো নি আর দিল নি। তারপরে কি হয়েছিল? তারপরে কাগজ ঘুরে দিয়েছে। পরীক্ষাটা কবে ছিল? 2 তারিখে আছে। সেই টেনশনই খেয়েছে আপনি? একটি মেয়ে। একটি মেয়ে। লোনটা পেলে হয়তো কিছু হতো না? না, তার সঙ্গে সাথী বন্ধুরা সবাই চলে গেছে। ও অস্তবিত হচ্ছ। মেয়েটাকে বেঙ্গালোরে ভর্তি করে নার্সিং পড়াচ্ছে না, কিন্তু ওদের সেই সরকারি লোন পাওয়া বলে সব কিছু দরখাস্ত করে ভর্তি করে দেন, যারা কিছু পয়সা দিয়ে কোনো জায়গা থেকে লোনের ব্যবস্থা করে। মেয়েটা বিকাশ ভবন থেকে নিজে একাই বিকাশ ভবন গেছে, ঘুরে আসছে, কিন্তু লোন কোনোভাবেই স্যাংশন করেনি। আচ্ছা,
যার ফলে ছমাস সেখানে থাকার পরে কলেজ করার পরে ঘরকে এসছে, এসার পরে আর পয়সা নাই বলে যেতে পারছে নি। হ্যাঁ, যার জন্য যখন ব্যাংক সমস্ত কিছু আর হবেনি বলে দিয়েছে, সেদিনে এসে বিষ খেয়েছে। কি বিষ খেয়েছে? ঘাস মারা। মানে লোন পাইনি বলে বিষ, লোন পাইনি বলে বিষটা খেয়েছে। লোনটা পেলে ছেনাটা ছেনাটা পড়তে পারত। তাহলে এবং এসসি এসসি সব থেকে বড় কথা, এসসি এসসি। আপনার নাম? আমার নাম তরুণ রায়।